জার্মান থেকে কবে আসছেন বা কিভাবে আসছেন? মেয়াদ ছিল 2022 মার্চের 10 তারিখে। 2022 মার্চের 10 তারিখে আপনি চলে আসেন? জি। আচ্ছা, হ্যাঁ, আসার পরে ভাবি কবে আসছে? মেয়াদ ছিল 2023-এর 18ই ফেব্রুয়ারিতে। 2023-এর 18ই ফেব্রুয়ারিতে আসার পরে কি বাংলাদেশে ভাবি আসার পরে আপনাদের বিয়েটা হয়েছে 2023-এ? জি। আচ্ছা, কিভাবে হয়েছে আপনাদের বিয়েটা? কোর্টে, কোর্ট ম্যারেজ। কোর্ট ম্যারেজ। তো আপনার ভাবি যখন এই বাংলাদেশে আসছে, ভাবির পক্ষে কোনো গার্ডিয়ান আসে কিনা, তার বাবা মা, ভাই বোন বা আত্মীয় স্বজন কেউ? কেউ আসে না, এবং কেউ তার পক্ষ থেকে কেউ আসে না, তার ফ্যামিলির পক্ষ থেকে অনুমতি ছিল। ফ্যামিলির পক্ষ থেকে অনুমতি ছিল, অনুমতি ছিল ফ্যামিলির পক্ষ থেকে, এবং তিনি একাই আসছেন। জি। যখন কোর্ট ম্যারেজ, আপনার কোর্ট ম্যারেজ, কোর্টের মাধ্যমে এফিডেভিট করে ভাবিকে বিয়ে করলেন, ভাবির পক্ষ থেকে সই দিয়েছে কেউ? দিয়েছিল একজন কোর্টেরই একটা লোক। ভাবির পক্ষ থেকে কোর্টের একজন লোক সই দিয়েছে। আচ্ছা, এখন আপনার সঙ্গে নিশ্চয়ই আপনার শ্বশুর এবং শাশুড়ি যারা রয়েছে বা ভাবির আত্মীয় স্বজন যারা, কথা হয় কন্টিনিউ? কন্টিনিউ কথা হয়, কন্টিনিউ কথা হয়। তাদের সাথে আমার পরিচয়, যেদিন থেকে আমি তার সাথে সম্পর্ক লিখি। আচ্ছা, আমি কথা হতে তাহলে একটু পূর্বে যাব। আপনি আসলে জার্মানিতে গিয়েছেন কি পড়ালেখার জন্য না জব করার জন্য? পড়াশোনা করার জন্য। পড়াশোনা করার জন্য, মানে উচ্চ ডিগ্রি অর্জনের জন্য সেখানে যায়, ভাবির প্রেমে পড়ে যান? জি। আচ্ছা, তো প্রথম দেখাটা আপনাদের দুজনের প্রথম দেখাটা? প্রথম দেখাটা হচ্ছিল আমাদের এসে আপনার বিলিফিল্ডে একটা পার্ক আছে, ওই পার্কে প্রথম দেখা, পার্কে। জি। সেখান থেকে প্রথম প্রপোজ কে করেছে, আপনি করেছেন না ভাবি? আমি করেছি। অ্যাকসেপ্ট করেছে? জি। কতদিন পর অ্যাকসেপ্ট করেছে? 15 থেকে 20 দিন পর। ভাবির কাছে যাবো, ভাবি ভাবি, ভাইয়া আপনাকে প্রথম প্রেমের অফার করেছে, কতদিন পর অ্যাকসেপ্ট করেছে? আমার কাছে থেকে সময় নিয়েছিল 10-15 দিন। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো ভাবির এই বাংলাদেশে আসার পরে আসলে সেখানকার ওয়েদার, বাংলাদেশের ওয়েদার অনেকটা ডিফারেন্স। ভাবি আসার পরে কোনো শারীরিকভাবে অসুস্থ হয়েছে কিনা? না, খাবার দাবারের, সেখানকার খাবার দাবারের মেনু, বাংলাদেশের খাবার দাবারের মেনু অনেকটা ডিফারেন্স। মূলত ভাবি সেখানে কি খেত? Lasagne, Pasta, es gibt viel Fleisch, Pierogi. বিভিন্ন ধরনের খাবার আছে এবং পিৎজা, পাস্তা এগুলো খেয়েছে। মানে ফুড জাতীয় খাবারগুলো বেশি খেত? জি জি। তো সেই খাবারগুলো তো এখন এই যে পাচ্ছে না আপনার গ্রামে, তো গ্রামে আপনার বাড়িতে এসে কি খাচ্ছে ভাবি? সে আমাদের বাড়িতে এসে আমাদের বাঙালি খাবারই খাচ্ছে, সে সব কিছুই খেতে পারে। ডাল ভাত খাচ্ছে? জি জি। আচ্ছা, আমরা একটু যদি In meiner Kultur ist aber auch wichtig, dass die Mädels den, also die Frauen, den Müttern auch in der Küche helfen. Also alles, was meine Mutter kocht, kann ich auch kochen. সে বলতেছে ওই দেশের যে কালচারটা, সেটা চলো যে রান্না করে তার বাপ মাকে সাহায্য করা, সে সেটা বলতেছে। আচ্ছা, সেখানে কি তারা ভাত খায় কখনো? Was hast du eine Frage? Ja, natürlich. Ja. Wie oft in der Woche? Ein, zwei Mal. প্রতি সপ্তাহে দেখা যায় 1 থেকে 2 মাল অফটা মা বিনিয়া তো 1 থেকে 2 প্লেট খায়। 7 দিনে 1 থেকে 2 বার সে ভাত খায়। এক দিন 1 দিন 2 বার। সেখানে চালটা সম্ভবত চিকন চাল। আর আমরা যারা বাংলাদেশে বসবাস করি, গ্রামে, বিশেষ করে গ্রামে যারা বসবাস করি, খেতে যারা মানে
আমরা যারা চাষাবাদ করি সোজাবাস কথা এক কথায় বোঝা যায় একটু মোটা চাল মোটা ভাত তো ভাবি কি মোটা ভাত খেতে অভ্যস্ত কিনা না না আমরা তার জন্য আলাদাভাবে চাল কিনে আলাদা চাল আচ্ছা মানে ভাবির জন্য আলাদাভাবে চাল কিনে খাওয়ানো হচ্ছে তো মানে বিশেষ করে বাংলাদেশে আসার পরে খাবার নিয়ে কোনো ভাবির অবজেকশন ছিল কিনা না না তার কোনো অবজেকশন নেই সে যেটাই খাচ্ছে সেটাই তার কাছে ভালো লাগছে যাই খাচ্ছে তাই ভালো লাগছে আচ্ছা চয়ন ভাই আপনার কাছে আমি যাব বিশেষ করে আপনারা কয় ভাই কয় বোন আমরা হচ্ছে দুই ভাই বোন আমি এবং আমার বোন আমার বোন হচ্ছে মানে আপনি আপনি একজন আর আপনার বোন একজন মানে আপনারা দুই ভাই বোন জি জি আচ্ছা তো আপনি বড় জি তো আপনার বাবা মা নিশ্চয়ই আছে কিনা একটু বলতেন আমার বাবা আছে মা আছে সবাই আছে বাবা এবং মা সবাই আছে আচ্ছা জার্মানি পুত্রবধূ পেয়ে আপনার বাবা মা কেমন আমার বাবা মা অনেক খুশি এটা মনে করেন বইলে বোঝানোর আচ্ছা অনেক সময় আমরা দেখেছি বরিশালে যখন আমরা আলিসা এসেছিল আলিসা নিউজ কাভারে গিয়ে আমরা দেখেছি আলিসা কিন্তু তার শাশুড়ির সঙ্গে রান্না ঘরে গিয়েছে এবং রান্না করছে তার শাশুড়ি অনেকটাই খুশি তো আমরা আজকে একটু জানতে যাবো আপনার কাছে যে ভাবি কি কখনো তার শাশুড়ির কাছে গিয়ে বলেছি কি না যে আম্মা যান আমি রান্না করবো আমাকে দেন সবসময় এই কথাটা বলে এবং সে মাঝে মাঝে বিরক্ত ফিল করে যখন আমার আম্মু তাকে না করে যে না তোমার করা লাগবে না আমি করি তখন সে খুবই রাগ হয় ওটা রিপ্লাই দেয় মানে ভাবি কিন্তু বলছিস তখন মাইন মুথা মা হেল্প মি অন মাইন মুথা যাক সে বলতেছে যে আমার মাকে সে অনেক সাহায্য করতেছে কিন্তু আমার মা না করে না করার কারণটা কি Da ich bin jetzt in Deutschland nicht anders gewohnt, wenn ich bei meiner Mutter bin oder auch bei meiner Familie. Die Frauen müssen immer in die Küche, immer den Frauen oder die Tante alle oder die Mutter helfen. Und ich muss ja, wenn ich bei meinem Vater zum Beispiel bin, muss ich ja auch immer alles machen. Da. Deswegen, ich bin das so gewohnt. John Bayer. Bangladesh ist Thai Babe, Thakachi, Purikolpana Chikina Babe Kini. Amal ist Thai Babe, Thakar Purikolpana Nei. পরিকল্পনা নেই তাহলে কোথায় মানে সেটেল হওয়ার চিন্তা জার্মানিতে জার্মানিতে সেটেল হওয়ার চিন্তা ভাবনা আচ্ছা আমরা বিভিন্ন কমেন্ট দেখেছি মানুষের তো আমি সেখান থেকে একটু প্রশ্ন করতে চাই অনেকে বলেছে এই ধরনের বিয়ে বেশি দিন টিকে না তো আপনার সেদিক থেকে আপনার দৃষ্টিভঙ্গি মানে কোন দিকে যাচ্ছে বা আপনি কি বলতে চাচ্ছেন এই ধরনের বিয়ে বেশি দিন টিকে না কেন কেন এটা বলতে অবশ্যই আমি পারছি না তবে আমরা যতটা আশা করি এবং আশাবাদী আমাদেরটা এরকম হবে না কারণ আমাদের অনেক দিন ধরে রিলেশন এবং সে এদেশে আছে শুধু আমাকেই পাওয়ার জন্য আচ্ছা মানে এমনিতে বাবির বাবা মা বা বোন যারা রয়েছে সবাই আপনাকে স্বীকৃতি দিয়েছো জি 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 সবাই অনেক খুশি তা আমি একটু ভাবির কাছ থেকে বাংলা ভাষায় শুনবো ভাবি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আমিও আচ্ছা কার কার হাত ধরে এই যে কার হাত ধরে দাঁড়িয়ে আছেন বাংলা একটু রিপ্লাই শুনবো হাজবেন্ড আচ্ছা তো ভাবি আমরা একটু হাস্য করে ভাই মজা করে একটু প্রশ্ন করছি ভাই আপনি একটু অ্যান্সার ভাবির কাছ থেকে একটু বাংলায় আমাদেরকে অ্যান্সার দিবেন ভাইয়া যদি আপনাকে রেখে আরেকটি বিয়ে করে আপনি তখন কি করবেন চমৎকার চমৎকার তো ভাবি আপনার জন্য শুভকামনা রইল বাংলায় যদি একটু ভাইয়াকে বলতেন আই লাভ ইউ তুমি আই লাভ ইউ স্বামী বা যদি একটু বাংলায় একটু রিপ্লাই দিয়ে আমরা শেষ করতাম আমি তোমাকে জোরে আর একটু শুনি নাই আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ স্বামী আই লাভ ইউ
Shami. Yeah. Thank you, thank you. Dhanyabad.